ভুয়ো নিয়োগপত্র নিয়ে মেডিকেলের গ্রুপ সি পদে যোগদানের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম প্রকাশ সাহা, বয়স 37, বাড়ি হবিপুরের বুলবুলচণ্ডের ডাঙ্গাপাড়া এলাকায়। ইংরেজবাজার থানা ও মালদা মেডিকেল সূত্রে জানা গিয়েছে, গতকাল তিনজন ভুয়ো নিয়োগপত্র নিয়ে মালদা মেডিকেলে যোগ দিতে এসেছিলেন। তাদের মধ্যে দুইজন চাকরি প্রার্থী ছিল। সন্দেহ হয় পুলিশে খবর দেয় মেডিকেল কর্তৃপক্ষ। অভিযোগের ভিত্তিতে প্রকাশ সাহা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আজ মালদা জেলা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ। আর দু তিনজন এসেছিল, দুজন এসেছিল এখানে একটা ফেক জয়েনিং লেটার নিয়ে জয়েন করতে, তো সেটা আমি পুলিশ দেখে ওদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি। স্যার, শোনা যাচ্ছে যে এরকম চাকরি দেওয়ার নামে একটা চক্র এখানে একটা কাজ করছে, কিছু ব্যাপারটা কোনো তদন্তের নির্দেশ বা কিছু দিয়েছে? মাঝে মধ্যে যেগুলো আসছে আমরা পাচ্ছি স্ক্যাটার্ড কেস, সেগুলো সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে হ্যান্ড ওভার করে দিচ্ছি, তাদের এটা তাদের ডিপার্টমেন্টের দায়িত্ব। ছিলেন আপনার নাম কি? ওই আপনি মেডিকেল কলেজে চাকরি দিয়ে নাম করে টাকা নিয়েছেন? না না না, কি নাম তোমার? আপনি গ্রুপ সি চাকরি দেবেন বলেছিলেন? না না না, কিছু না। তুইও পারিস, পালন শাকের ক্যাশ নেব, তুই কিনতে উঠেছি না? কালিয়াগঞ্জের সর্বপ্রথম আধুনিক মেশিন দিয়ে রং করা হয় মদন এন্টারপ্রাইজ। এখানে সরকারি বা বেসরকারি বিভিন্ন ধরনের বিল্ডিং, ব্রিজ, ফার্নিচার এবং ছাদ, ওয়াটারপ্রুফের কাজ, ওয়ারেন্টি ও যত্ন সহকারে করা হয়। এশিয়ান পেন্টস, পিইউ পালিশ, লোহার শাটার, লোহার গেটে রং মেশিন দ্বারা লাগানো হয়। এছাড়াও ফলস সিলিং, কার্নিশ, পিটের কাজ করা হয়। ঠিকানা উত্তর দিনাজপুর, কালিয়াগঞ্জ, ফতেপুর, দক্ষিণ ভবানীপুর। যোগাযোগ 8768817013।